এই মুহূর্তে গোটা বিশ্বে ত্রাস করোনা ভাইরাস হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা হল এর চরিত্র বদলানোর ক্ষমতা সংক্রমণ শুরুর এতদিন পরেও এর কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায়নি তবে গবেষকরা বলছেন পৃথিবীর সব প্রান্তে করোনা সমান বিপজ্জনক নয় কোথাও এর মারুন ক্ষমতা বেশি তো কোথাও কম বিশ্বের অন্য এলাকার তুলনায় করোনার মারুণ ক্ষমতা নাকি ভারতে তথা দক্ষিণ এশিয়ায় অনেকটাই কম অন্তত এমনটাই মনে করছে আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স আমেরিকার ওই গবেষণা সংস্থাটি দাবি করেছে ভারত সহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় করোনা ভাইরাসের যে সাব ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয় এর মারুণ ক্ষমতা করোনা সব টাইপের তুলনায় অনেকটাই কম মার্কিন সংস্থাটির গবেষণা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান এবং নিজেদের গবেষণার উপর ভিত্তি করে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা কোভিড এই তিনটি বিভাগকে বি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে এ এবং C তুলনায় বি অনেকটাই দুর্বল এবং এর মারণ ক্ষমতাও কম মার্কিন গবেষণা সংস্থাটি বলছে ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এই ভাইরাসের বি উপজাতিটি ছড়িয়েছে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স বলছে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে মূলত এ এবং সি ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ফলে এই এলাকাটিতে সংক্রমণ এবং মৃত্যু বেশি তুলনায় অনেক ভালো জায়গা রয়েছে ভারত সহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়া তবে ভাইরাসের স্ট্রেন দুর্বল বলে নিশ্চিত হওয়ার জায়গা নেই ভারত বহু জনসংখ্যার দেশ তাই কোনোভাবেই সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘন করা যাবে না এমনটাই জানাচ্ছে মার্কিন সংস্থাটিস ত্রিপুরা